সালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাতুহে একবারের প্রশ্ন প্রশ্নটি ছিল যে সালাতে যখন মানুষ থাকবে তখন তার দৃষ্টি কোথায় থাকবে তার মানে হচ্ছে ক্যাম্প রুকু শেষদা এই তিনটি জায়গায় কখন কিভাবে দৃষ্টি থাকবে সেটি ছিল প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো যে মানুষ যখন সালাতের মধ্যে থাকবে তখন তার দৃষ্টি কোথায় থাকবে সে বিষয়টার মধ্যে কিছু জায়গার কথা তো হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করা আছে আর কিছু জায়গার কথা স্পষ্ট করে উল্লেখ করা নেই তো আসলে দৃষ্টিটা কেন রাখা হবে কোথায় রাখা হবে এটার উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে মানুষের দৃষ্টিটিকে এমন জায়গায় রাখতে হবে যাতে করে সালাতের মধ্যে থাকা অবস্থায় তার মনের মধ্যে অন্য কোনো চিন্তা অন্য কোনো কল্পনা যেন জায়গা করে না নেয় সে যেন অপ্রয়োজনীয় কোনো চিন্তার মধ্যে পড়ে না যায় সেজন্য তার দৃষ্টি রাখার বিষয়টি উল্লেখ করা হয়েছে তো যাই হোক যখন সে রুকুতে থাকবে অথবা ক্যাম্পে থাকবে মানে দাঁড়িয়ে থাকবে তখন তার দৃষ্টি থাকবে সেজদার জায়গায় এ কথা যমোহন ফোকাহা বলেছেন বিশেষ করে শেখ আব্দুল বাজ সহ আধুনিক যারা ফতোয়াবিদ তারা সবাই কথা বলেছেন আর যখন শেষদায় থাকবে অথবা কি বলে শেষ বৈঠকে থাকবে তাসাহুদ পড়ার সময় থাকবে তখন তার দৃষ্টি থাকবে কোলে অথবা সাহাদ অঙ্গুলিতে যে আঙ্গুলি দিয়ে যেই আঙ্গুল দিয়ে ইশারা করা হয় তো সে বিষয়ে হাদিস স্পষ্ট আছে তো আসলে বিষয়টা হচ্ছে যেটা আগেই বলেছি যে যে আঙ্গুল দিয়ে ইশারা করা হয় সে আঙ্গুলের কাছে দৃষ্টি থাকলে মানুষের চিন্তা চেতনায় বাহিরের কোনো চিন্তা বা কল্পনা ঢুকবে না এই কারণে এই কথা বলা হয়েছে এখানে একটি হাদিস উল্লেখ করা হয়েছে হাদিসটি আমি এখানে দিয়েছি যে আল্লাহ আবদিল্লা হুমা হতে বর্ণিত আন্নাহু ওসাফা ওফা জলুসল নামিয়ে সাল্লাহ সাল্লাম তিনি একদিন আল্লাহ রসুলের বসার অবস্থার বর্ণনা দিলেন ফিস সালাতে সালাতের মধ্যে ফাকালা তিনি বললেন ফাওয়াজা ইয়াদ হুলিয়েউনা আলা আলা ফাখজি হিলিয়ম না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার ডান হাতকে ডান উরুর ওপরে রাখলেন ও আশারা আইহি আর তিনি ওই আঙ্গুল দিয়ে এশারা করতে লাগলেন অর্থাৎ আঙ্গুলটি নড়ানো শুরু করলেন আল্লা তালিল ইবহামা হামা যে আঙ্গুলটি বৃদ্ধ আঙ্গুলির পরে থাকে অর্থাৎ শাহাদাত আঙ্গুলি অরামা আবাসা রাহু ইলাই হা আও নাহবে হা এবং তিনি তার দৃষ্টি রাখলেন সেই শাহাদ আঙ্গুলির জায়গায় অথবা তার কাছাকাছি তাই ওলামাগন সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছেন যে যখন তাসাহুদে শাহুদে থাকবে প্রথম বৈঠক অথবা শেষ বৈঠকে থাকবে তখন অবশ্যই মানুষের দৃষ্টি যেন শাহাদাত অঙ্গুলির দিকে থাকে বা কোলের ওই জায়গাতে থাকে আর দাঁড়ানো থাকলে বা রুকুতে থাকলে তার দৃষ্টি থাকবে শেষদার জায়গায় মনে করতে হবে ভাববে যে এটি আমার শেষদার জায়গায় সেখানে দৃষ্টি থাকলে তার চিন্তা চেতনা বাইরের কোনো বিষয়ের দিকে যাবে না তো যাই হোক এখান থেকে এটি বোঝা গেছে যে আমাদের শেষদা কোথায় রাখতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতুহু